হলিস্থুল কাণ্ড ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লাখ টাকা পুরস্কার কোনো লটারি নয়, পুরস্কার মিলবে ভোট কেন্দ্রে বেশি ভোটার উপস্থিতি করাতে পারলে। আর এই পুরস্কার পাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন সেখানে নির্বাচনের জন্য করা ওয়ার্ড কমিটির নেতারা। আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া চার নির্বাচনী এলাকা, এখানে আওয়ামী লীগের প্রার্থী আইনমন্ত্রী আনিসুল হক তাকে জয়ী করতে কাজ করছেন নির্বাচনী এলাকার দুই উপজেলা কসবা ও আখাউড়ার দলের নেতাকর্মীরা। হেভিওয়েট প্রার্থী আনিসুল হক নিজেও ব্যস্ত ভোটের মাঠে। ১৯ ডিসেম্বর ঢাকা থেকে আখাউড়া এসে প্রচার প্রচারণা শুরু করেন তিনি। ২১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করে ঢাকায় ফিরে গেছেন, আবার ২৮ ডিসেম্বর এলাকায় এসে থাকবেন ভোটের দিন পর্যন্ত। অবশ্য তার সঙ্গে প্রতিদ্বন্দ্বীও নেই তেমন, দুজন প্রতিদ্বন্দ্বী রয়েছেন, তাদের একজন ন্যাশনাল পিপলস পার্টির শাহিন খান আম্মারকা, আরেকজন মহাজোটের বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ জাফরুল কুদ্দুস ফুলের মালা। জাফরুলকে কদিন আগে খারেরা এলাকায় প্রচারণায় পাওয়া গেলেও শাহিন এলাকাতেই নেই। প্রতিদ্বন্দ্বী প্রার্থী শক্তিশালী না হওয়ায় একপেশে নির্বাচন হতে যাচ্ছে আসুদিতে, নিশ্চিত জয়ের পথে আইনমন্ত্রী, সে কারণেই কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে চিন্তিত নির্বাচনী এলাকার ওই দুই উপজেলায় নির্বাচন পরিচালনার দায়িত্বরত নেতারা। ওয়ার্ড কমিটি করে ভোটারদের দুয়ারে দুয়ারে প্রচারণা চালানো হচ্ছে। আখাউড়ায় ওয়ার্ড কমিটির জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে, যেই ওয়ার্ড কমিটি তার কেন্দ্রে বেশি ভোটার উপস্থিতি করাতে পারবে তারা পাবে পুরস্কার। প্রথম পুরস্কার ১ লাখ টাকা, এভাবে দ্বিতীয় পুরস্কার ৭৫,০০০ এবং তৃতীয় পুরস্কার ৫০,০০০ টাকা ঘোষণা করা হয়েছে। জানা গেছে গত ৪-৫ দিন আগে দলের নেতাকর্মী এবং ওয়ার্ড কমিটির নেতাদের নিয়ে করা এক সভায় এই পুরস্কার ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মোহাম্মদ বাবুল মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের জন্য এই পুরস্কার ঘোষণা দিয়েছেন মেয়র। পৌর থানা এবং পৌরসভার নির্বাচন পরিচালনা কমিটিতে অন্তর্ভুক্ত নেতা কর্মীদের নিয়ে বিশাল এক বৈঠকে তিনি এই ঘোষণা দেন, যারা সর্বোচ্চ ভোট দিতে পারবেন তারাই পাবেন পুরস্কার। এটি সারা ফেলেছে জানিয়ে তিনি বলেন, তারা বাড়ি বাড়ি ওয়ার্ক করছেন, কোনো ত্রুটি নেই, বাড়ি বাড়ি গিয়ে যারা বেশি ভোটার নিয়ে আসতে পারবেন পুরস্কার তাদেরই হবে। আইনমন্ত্রী ভালো মানুষ এবং সৎ মানুষ, সেজন্য তাকে ভোট দিতে মানুষ খুবই আগ্রহী, তবে যেহেতু প্রতিদ্বন্দ্বী মাঠের প্রচারণায় নেই তার জয় নিশ্চিত, এজন্য ভোটাররা ধরে নিয়েছেন তারা কেন্দ্রে না গেলেও আনিসুল হক পাশ, আর এজন্য কেন্দ্রে যাওয়ার ব্যাপারে বিশাল সংখ্যক ভোটারের অনীহা রয়েছে। তবে নির্বাচনী এলাকাধীন আরেক উপজেলা কসবায় খোঁজ নিয়ে ভোটার আনতে বিশেষ কোনো উদ্যোগের তথ্য পাওয়া যায়নি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রাশিদুল কাউসার ভূঁইয়া জীবন বলেন, এখানে আনিসুল হককে ভোট দিতে পাবলিক এমনিতেই স্বতঃস্ফূর্ত। সীমান্তবর্তী দুই উপজেলা কসবা ও আখাউড়া নিয়ে এই নির্বাচনী আসনের মোট ভোটার ৪ লাখ, এর মধ্যে আখাউড়া উপজেলার ভোটার ১,২৬,০০০, কসবা উপজেলার ভোটার ২,৭৬,০০০। iBTV USA News Desk.